বন্ধুরা, তাপের পরিবহন বোঝার জন্য তোমাদের চাই একটি হ্যাক্সো ব্লেড, কিছু পেরেক, মোমবাতি আর কাঠের ব্লক। কাঠের ব্লকের সাথে হ্যাক্সো ব্লেডটি যুক্ত করে দাও, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে। এখন একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে এসে মোমের সাহায্যে পেরেকের পেছনগুলি আটকে দাও ব্লেডের উপর। পুরো সেট আপটিকে আমরা যদি সোজা করি তাহলে দেখতে পাবো পেরেকগুলি ব্লেডের উপরে কীভাবে ঝুলে আছে। এখন জ্বলন্ত মোমবাতিটি ব্লেডের যে কোনো একদিকে নিয়ে আসে রাখো। মোমবাতি থেকে নির্গত তাপ ব্লেডের এক সাইড থেকে দ্বিতীয় সাইডে প্রবাহিত হবে, আর এর ফলে মোমটি গলে যাবার সাথে সাথে পেরেকগুলি নিচে পড়তে থাকবে। সো খুব ভালো করে লক্ষ্য করো, পেরেকগুলি ক্রমানুসারে এক প্রথম পেরেকটি পড়ার সাথে সাথে দ্বিতীয় পেরেকটি, তারপরে তৃতীয় পেরেকটি, তাই না? অবশ্য লাস্ট পেরেকটি যখন মোম থেকে গলে নিচে পড়ার জন্য অনেকখানি সময় লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগেই, কারণ তাপ কিছুটা বাইরে নষ্টও হয়ে যায় প্রবাহিত হওয়ার সময়। দারুণ মজাদার অ্যাক্টিভিটি তাপের পরিবহন বোঝার জন্য। এখানে দেখো স্টুডেন্ট, তোমার একজন বন্ধু এখানে অ্যাক্টিভিটি বানাচ্ছে আর দারুণ মজা পাচ্ছে।